নমস্কার বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ডিফরমেশন অফ এ বডি নিয়ে আলোচনা করব, যেটা জিলেটের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যেভাবে আমি বোঝাবো। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ডিফরমেশন অফ এ বডি মানেটা হলো যে একটা বডির উপরে, একটা পার্টিকুলার একটা বডির উপরে যদি আমি বাইরে থেকে কোনো একটা ফোর্সকে অ্যাপ্লাই করি, তাহলে তার জন্য বডিটার লেন্থে কতটা চেঞ্জ হবে বা উইথে কতটা চেঞ্জ হবে, সেটাই হলো ডিফরমেশন অফ এ বডি। ফর এক্সাম্পল, একটা ধরে নিচ্ছি আমার বডি আছে ঠিক এরকম দেখতে, এটার ইনিশিয়াল লেন্থ আমি ধরে নিলাম হলো এল, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি বডিটাকে দুপাশ থেকে পি ফোর্সে অ্যাপ্লাই করে নিয়ে পুল করা হচ্ছে, ঠিক আছে, টানা হচ্ছে। তো এক্ষেত্রে সেই বডিটার লেন্থটা বেড়ে ঠিক এখানটায় চলে আসলো আর কি। পুল করলে ফলে অবভিয়াসলি লেন্থটা হলো বাড়বে, রাইট। তো এই টোটাল লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি হলো এল প্লাস ডেল এল। ডেল এল মানে যে টোটাল লেন্থটা বাড়লো, এই দুটোর মিলিয়ে যে টোটাল লেন্থ বাড়লো সেটাই হলো আমার ডেল এল। এই ডেল এলটাকেই বলা হয় হলো ডিফরমেশন অফ এ বডি। অর্থাৎ হলো কতটা চেঞ্জ হলো বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করার জন্য কোনো একটা পার্টিকুলার বডির উপরে, ইলাস্টিক বডির উপরে, তার কতটা লেন্থে চেঞ্জ হলো সেটাই হলো আমার ডিফরমেশন অফ এ বডি, যেটাকে ডেল এল দিয়ে প্রেজেন্ট করা হয়। তো আমাদেরকে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে ফাইন্ড আউট দ্য ডিফরমেশন অফ এ বডি, সমস্ত কিছুর মানটান দেওয়া আছে। তো এই ডেল এল আমার যেটা আছে, যে টার্মটা আছে, এটা আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে, অর্থাৎ ডিফরমেশন অফ এ বডি এর ফর্মুলাটা কি সেটা হলো আমাদেরকে জানতে হবে। এই ডিফরমেশনকে অনেক ক্ষেত্রে হলো অ্যালোঙ্গেশনও বলা হয়, অ্যালোঙ্গেশন। তো আমাদের পরীক্ষা অ্যালোঙ্গেশনে যদি থাকে একই জিনিস, ডিফরমেশন যদি থাকে তাহলে সেম জিনিসই, ঠিক আছে। তাহলে আবারও বলছি, ধরে নিচ্ছি একটা মেটেরিয়াল আছে, তাকে দুই ফাঁস থেকে দুইটা পি ফোর্স দিয়ে অ্যাপ্লাই করে আমার হলো টানা হচ্ছে, পুল করা হচ্ছে। তার আগে ছিল লেন্থটা হলো এল, তারপরে যদি তার লেন্থ বেড়ে হয়ে গেল এল প্লাস ডেল এল, অর্থাৎ দুদিকে আমার ডেল এল, টোটাল ডেল এল বেড়ে গেল। তো এই যে ডেল এল, এই যে লেন্থটা, এটাকেই বলা হয় হলো ডিফরমেশন অফ এ বডি। তো এটার ফর্মুলাটা জানতে হবে। এবার ফর্মুলা জানার আগে আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো হুকস ল। ফর্মুলাতে আসার আগে আমাদেরকে জানতে হবে হুকস ল, ঠিক আছে। হুকস লটা কি? হুকস লটা হলো স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে, এটাকে বলা হলো হুকস ল। এবার এটাকে আমি আরেক ভাবে প্রেজেন্ট করতে পারি, আমরা লিখতে পারি স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইনটু স্ট্রেন, ঠিক আছে। আমার ভেদক চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট জেনারেট হয়, এটাই হলো সেই কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি এটাকে আরেকভাবে প্রেজেন্ট করতে পারি, স্ট্রেস ইজ ডিভাইডেড বাই স্ট্রেন। আমরা জাস্ট এখান থেকে ডিফরমেশন অফ এ বডি মানে ডেল এল এর ফর্মুলাটা কি হবে সেটা আমরা জাস্ট এখানটায় বার করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু ই আমি লিখতে পারি। স্ট্রেসকে প্রেজেন্ট করা হয় ছোট হাতের এফ দিয়ে, স্ট্রেনকে প্রেজেন্ট করা হয় ছোট হাতের ই দিয়ে, আর এটা তো ই, ঠিক আছে, ক্যাপিটাল ই। এই ক্যাপিটাল ইটাকে বলা হয় হলো মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। বিভিন্ন ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে এটার মান বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই মডিউলাস অফ ইলাস্টিসিটির মান। যদি আমি মাইল স্টিলের কথা বলি, মাইল স্টিলের ক্ষেত্রে এই মডিউলাস অফ ইলাস্টিসিটির মানটা হয় হলো 2.1 × 10⁻⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, এটা মাইল স্টিলের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের মেটেরিয়াল ক্ষেত্রে এই মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা এরকম হয়। তো এতদূর পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারলেন যে মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে, এফ বাই ই। তো এবার এফ এর একটা ফর্মুলা আছে, মানে স্ট্রেসের হলো ফর্মুলা আছে, স্ট্রেসের ফর্মুলাটা হলো পি বাই এ। যদি আমি এফ এর ফর্মুলার কথা বলি, স্ট্রেস, স্ট্রেসের ফর্মুলাটা হলো পি বাই এ, যেখানে পিটা হলো আমার অ্যাক্টিং ফোর্স, এই যেটা, ঠিক আছে, এটা হলো আমার ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ হলো ওই ফোর্সটা কোন ক্রস সেকশনে আমার হলো অ্যাক্ট করছে সেটাই হলো আমার এ। এবার একই রকম ভাবে স্ট্রেনেরও একটা ফর্মুলা আছে, স্ট্রেনের ফর্মুলাটা হলো ডেল এল বাই এল, অর্থাৎ হলো চেঞ্জিং লেন্থ, মানে কতটা অ্যামাউন্ট অফ লেন্থ চেঞ্জ হলো ডিভাইডেড বাই তার অ্যাকচুয়াল লেন্থ, এটাই হলো আমার স্ট্রেস আর স্ট্রেনের ফর্মুলা। জাস্ট এই দুটো ফর্মুলাকে আমরা এইটাতে বসিয়ে দেবো, তাহলে আমরা ডেল এল এর ফর্মুলাটা আমরা এখান থেকে অবটেন করে নিতে পারবো। তাহলে করা যাক, তাহলে এটা মানে হলো আমার পি বাই এ বসিয়ে দিলাম, নেক্সটটা হলো ডেল এল বাই এল ইকুয়াল টু ই, তাহলে আমার এটা উপর উঠে যাবে, তাহলে পি এল ডিভাইডেড বাই ডেল এল ইন্টু এ ইকুয়াল টু ই। তাহলে নেক্সট আমার আসবে, তাহলে দেয়ার ফর ডেল এল এর ফর্মুলাটা আমার বাড়াবে
পি এল ডিভাইডেড বাই এ ই, তাহলে এটাই হলো আমার ডেলেলের ফর্মুলা, অর্থাৎ হলো ডিফরমেশন অফ এ বডি বা অ্যালোঙ্গেশন অফ এ বডি বার করার ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে ডিফরমেশন অফ এ বডি বার করার জন্য বা অ্যালোঙ্গেশন অফ এ বডি বার করার জন্য, যেখানে পিটা হলো অ্যাক্টিং ফোর্স, এলটা হলো লেন্থ অফ দ্য মেটেরিয়াল যেটা মানে দেওয়া থাকবে আর কি, এটা হলো ক্রস সেকশনাল এরিয়া, এটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। ম্যাথামেটিক্সে মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা দেওয়াই থাকে, জাস্ট আমাদেরকে সমস্তগুলো মানগুলোকে প্যাট পুট করে নিয়ে আমাদেরকে জাস্ট হলো ক্যালকুলেশন করতে হবে ডিফরমেশন অফ এ বডি বা অ্যালোঙ্গেশন অফ এ বডি। তো এর উপরে একটা ম্যাথামেটিক্স আমাদের করা যাক। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত যা যা আমি বোঝালাম সমস্ত কিছু বুঝতে পেরেছেন, যে ডিফরমেশন অফ এ বডিটা কি বোঝাচ্ছে, তার ফর্মুলাটা কি হতে পারে, কিভাবে আনা হয় সেই ফর্মুলাটাকে আমি ভালো করে দেখালাম। নেক্সট হলো একটা ম্যাথামেটিক্সের দিকে যাওয়া যাক, চলুন একটা ম্যাথামেটিক্স ট্রাই করবো এখন। তো নেক্সট বন্ধুরা, এই ম্যাথামেটিক্সটা দেওয়া আছে, ম্যাথামেটিক্সটা বলে দেওয়া আছে, এ স্টিল রড অফ 100 সেন্টিমিটার লং অ্যান্ড 2x2 সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশন ইজ সাবজেক্টেড টু এ পুল অফ 1000 কেজি ইফ ই ইকুয়াল টু 2.0×10^6 kg/cm². ফাইন দ্য অ্যালোঙ্গেশন অফ দ্য রড। তার মানে আমাদেরকে কি বার করতে বলছে, ডেল এল বার করতে বলছে। তো ডেল এল এর ফর্মুলাটা কি ছিল, ডেল এল এর ফর্মুলাটা হলো ছিল পি এল ডিভাইডেড বাই এ ই, যেখানে পিটা হলো আমার ফোর্সটা, ঠিক আছে, এলটা হলো লেন্থ, এটা হলো ক্রস সেকশন এরিয়া, ইটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, কিন্তু সবকিছু কিন্তু দেওয়াই আছে। দেখেন গিভেন, শুরু করা যাক অ্যান্সারটা। তো আমাকে এরকম ধরনের অঙ্ক করার আগে সবার প্রথমে আমাকে দেখতে লাগবে যে ই এর মানটা আমার কত দেওয়া আছে, তার ইউনিটটা কি দেওয়া আছে। এটা দেখার কারণটা হলো এটা, যে আমরা যেন কনফিউশন না হই, যে আমার ইউনিট কনভার্সনের একটা ব্যাপার থাকে যে কোন ইউনিটে কনভার্ট করে নিলে পারে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে। তো সেটার জন্য সব থেকে ইজিয়েস্ট মেথড হলো এটাই, যে আমি দেখে নেব যে ই এর যে ভ্যালুটা দেওয়া আছে তার ইউনিট কত দেওয়া আছে। তো স্পষ্ট দেখতে পারছি যে তার ইউনিট দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অবভিয়াসলি যে ফোর্সটা থাকবে তার ইউনিট, মানে পিটা যেটা থাকবে তার ইউনিট কেজিতেই রাখতে হবে, চাই যাতেই থাকুক না কেন, যদি গ্রামে থাকে কেজিতে আনতে হবে। যা আর লেন্থ যা যা আছে, লেন্থের যে সমস্ত কোয়ান্টিটিসগুলো আছে সেটাকে শুধুমাত্র সেন্টিমিটারে রাখতে হবে। অর্থাৎ ই এর যে ইউনিট আছে সেই ইউনিটের উপরে ডিপেন্ডেবল করে বাকিগুলোর ইউনিটটা হলো ডিসাইডেড হবে। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে লেন্থের ইউনিট সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমার এটাকে কনভার্সন করার কোনো দরকার নেই, এটা যা আছে তাই রাখবো। পি এর ইউনিটটা আমার কেজিতেই দেওয়া আছে 1000 কেজি, এটাকেও কনভার্সন করার কোনো দরকার নেই, যা আছে তাই রাখবো। এর ইউনিটটা দেওয়া আছে 2x2 সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটারে দেওয়া আছে, এটাও কনভার্সন করার কোনো দরকার নেই, তাতেই রাখবো। যদি ফর এক্সাম্পল এল এর ইউনিটটা হলো মিটারে থাকতো, তাহলে কিন্তু এটাকে সেন্টিমিটারে আনতে রাখতো, কারণ হলো কেজি আর সেন্টিমিটার এখানে আছে। সুতরাং ই এর ইউনিটের উপরে ডিপেন্ডেবল হয়ে নিয়ে বাকিগুলার ইউনিট ডিসাইডেড হবে, তাহলে ইউনিট কনভার্সনে আমাদের কোনো কনফিউশন থাকবে না। এবার জাস্ট এই মানগুলোকে এর মধ্যে পুট করে দেবো, তাহলে আমার হলো অ্যালোঙ্গেশনটা বেরিয়ে যাবে। তাহলে পি এর মানটা এখানে পুট করে দিই, পি হলো আমার 1000 × L হলো আমার 100 / এটা হলো আমার 2x2 আর এটা হলো 2.0×10^6, ঠিক আছে। জাস্ট এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটার অ্যান্সার আসবে 0.0125 সেন্টিমিটার, 0.0125 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। আপনারা চাইলে এটাকে মিটারে কনভার্ট করতে পারবে, অপশন কি যাচ্ছে সেই হিসাবে এর কনভার্সনটা হবে লাস্টের অ্যান্সারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে নিশ্চয়ই লাইক করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর বুঝতে যদি না পেরে থাকেন ভিডিওটিকে পুনরায় দেখুন। ম্যাথামেটিক্সটাকে যদি বুঝতে যদি অসুবিধা হয়, আবার রিপ্লে করে দেখতে পারেন, কন্টিনিউ করে দেখতে পারেন। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভালো লাগবে ভুলবেন না আর কি, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আপনাদের শেয়ার করবেন। ঠিক আছে, বাই বাই।